আমার প্রশ্ন হচ্ছে আমি একটি পোস্টারে দেখেছি যে বলা আছে সঙ্গীত এবং নৃত্য ইসলামে গ্রহণযোগ্য নয় এটা কেন মানে আমি বলতে চাইছি যে যে আপনি এটা এমনি এমনি বলতে পারেন না না গান বাজনা বা নৃত্য যেমন আপনি যদি বলেন যে ভরতনাট্যম বা অন্য কোন নৃত্যের ব্যাপারে যেখানে সঙ্গীত আছে এমনকি এমনিতেও আমরা সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা বা নিজেদের আবেগ প্রকাশ করে থাকি তাহলে গান বাজনা গ্রহণযোগ্য নয় কেন জিজ্ঞেস করলেন যে কেন ইসলাম ধর্মের সঙ্গীত এবং নৃত্য নিষিদ্ধ প্রথমে আমি সঙ্গীত নিয়ে বলছি এরপর নৃত্য সঙ্গীতের ব্যাপারে বলা যাবে আমাদের প্রিয়ানবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে সঙ্গীতের বাদ্যযন্ত্র সাধারণ নিয়মে সবই নিষিদ্ধ তবে তিনি যেটার অনুমতি দিয়েছিলেন সেটা দফ এক পাশে খোলা ড্রাম যাকে বলা হয় ডাফ বা ডাফ বাকি সবগুলোই নবী নিষিদ্ধ করেছেন কারণ আপনি যদি ভেবে দেখেন এটা আপনাকে দূরে নিয়ে যায় আল্লাহ সুবাহ থেকে সর্বশক্তি মানকে স্মরণ করা থেকে এ কারণে যখন আমরা এরকম গান শুনি যেমন ধরনের সিনেমার গান হোক সেটা হিন্দি মালায়ালাম তামিল বা অন্য কিছু আপনি দেখবেন যে এই হিন্দি সিনেমার গানগুলোর বেশিরভাগ কথায় একেবারে বাস্তবতা বহির্ভূত আপনি জানেন যে নায়ক নায়িকাকে বলছে আমি তোমার জন্য চাঁদ তোড়কে লেকে আওয়া আমি তোমার জন্য সিতারা তোড়কে লেকে আওয়া আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসব আমি তোমার জন্য তারা নিয়ে আসব আমরা জানি এটা সম্ভব না কোন মানুষ তার প্রেমিকার জন্য চাঁদ তারা নিয়ে আসতে পারে না তবু আমরা বলে থাকি পরিস্থিতি বা আবেগ ইত্যাদির কারণে তো এই কারণে সাধারণ অনুশাসন হচ্ছে যে সঙ্গীত একজন মানুষকে আল্লাহ সালার কাছ থেকে দূরে নিয়ে যায় এ কারণে আমাদের প্রিয় নবী বাদ্যযন্ত্রকে নিষিদ্ধ করেছেন দাফ ছাড়া অথবা সাধারণভাবে কণ্ঠস্বর উদাহরণস্বরূপ যদি কেউ করোনাবৃত্তি করে করোনাবৃত্তি করে তার কণ্ঠ সুন্দর সেটা ঠিক আছে কারণ এটা একজন মানুষকে আল্লাহ সবান তালার দিকে নিয়ে আসে বাদ্যযন্ত্রের আওয়াজ থাকলে যদি এটা একটা বিশেষ আবেগের সৃষ্টি করে তাহলে গান গাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে মুবাহ ঐচ্ছিক যতক্ষণ পর্যন্ত গানের কথাগুলো নিয়ে যাচ্ছে আল্লাহ স্বাহতার দিকে যদি গানের কথাগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তাহলে সে ধরনের গানও নিষিদ্ধ এবার আসি দ্বিতীয় ভাগে নৃত্য করা কেন নিষিদ্ধ কোনো এমন কোনো আয়াত নেই অথবা আমার জানা মতো কোনো হাদিস নেই যেখানে বলা আছে যে নৃত্য করা হচ্ছে হারাম কিন্তু সাধারণভাবে যেহেতু মানুষ নাচে অন্য মানুষদের দেখানোর জন্য আপনারা জানেন যে মঞ্চে নৃত্য পরিবেশন করা হয় যেমন ভরতনাট্যম আপনি মঞ্চে ভরতনাট্যম করছেন আর হাজার হাজার লোক আপনাকে দেখছে সাধারণভাবে যদি হিজাবের দিক থেকে বলি আমরা না যে উন্মুক্ত হোক আমাদের মহিলারা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের কন্যারা মঞ্চে উঠুক আর হাজার হাজার লোক তাদের দেখুক তো যে কোনো পেশা যেখানে শরীরকে প্রদর্শন করা হয়ে থাকে মানুষকে বিনোদন দেবার জন্য সেটা নিষিদ্ধ এই কারণেই মানুষজনের সামনে নাচা অথবা নাচ করা কোনো পার্টিতে যেখানে বিপরীত লিঙ্গের মানুষেরা থাকে বেশিরভাগ ক্ষেত্রে নাচের নিয়মগুলো এগুলো ইসলামী শরিয়ার বিরুদ্ধে যায় যখন আপনি নাচেন বেশিরভাগই জোড়া বেঁধে ছেলে এবং মেয়ে আর তাদের মধ্যে বেশিরভাগই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং তারা অন্য মানুষদের সামনে